তো ভালোই দেখতে। হ্যাঁ হ্যাঁ ভালোই, খারাপ না। পরিবেশ চলে বেশ খুব সুন্দর। হ্যাঁ পরিবেশ আসলে সুন্দর। আবার আমুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দোস্ত। কিসে তুই কিন্তু একটু দেখে শুনে গাড়ি চালাইস, সামনে যদি সুমি পড়ে এমন ডেঞ্জারাস মেয়ে দোস্ত আমি জীবনও দেখি নাই। ও কিন্তু আমার খুঁজতেছে, পাগলের মতন খুঁজতেছে দোস্ত। আর দূর বেড়া, তুই চিন্তা করিস কেন লাগে, আমার বাইকে 120 টান বুঝছ নাই, আমরা 120 টানে ডাইনা জামু সুমি ধরতেই পারতো না। আর তুই তোর বন্ধুর লগে আছিস না, তুই কোনো টেনশনই করিস না, এমন টান দিমু সুমিকে সুমির বাবাই খুঁজে পাইতো না বুঝছ নাই। আয় বেটা বুঝে চালাইস দোস্ত, আমার ভয় লাগে দোস্ত। আরে আরে দেখলেই আমার কলজার মধ্যে পানি থাকে না দোস্ত, এমন ডেঞ্জারাস মাইয়া দোস্ত। ডেঞ্জারাস কি বেটা, আমার বাইক কত ডেঞ্জারাস বুঝছ নাই, দেখ কেন না যাই। আই খারা কি জান শিপু, এখানে আসো সোনা, বাইরো বাইরো বাইরো, আজকে তো তোমার কুরবানি দিমু বুঝো নাই, আজকে আমরা বিয়া করবো। এই তুই চাই রিস খেলা, এই নামো। এই হন যা কইছস কইছস, আর একটা কথা কবি না, একদম চুপ করে থাকবি। এই পোলা, এই ছ্যামরা, তুই আমগো দুইজনের মাঝখানে কি? হ্যাঁ আমার চিনোস তুই, তোর কি ডর নাই কলজাটার মধ্যে, একটু ডর নাই, তুই আমার লগে কথা কইতে আইছস? শিপু সোনা চলে আসো, এদিকে আসো, তুমি আসো না কেলা। আরে নামো, তুমি নামো, ওদিকে আসো। দেখ সুমি, আরে সোনা এটা আমার জান, এটা আমার জান, ওরে আমি কষ্ট দিব না। সোনা তুমি এইখানে আসো, তুমি তুমি এইখানে খাড়ো, হ্যাঁ এইখানে খাড়ো। এই আমার মোটরসাইকেলেতে নামছস কেলা, তুই বহ না বহ, বই একদম সোজা বাইতে জায়গা। আসো না, শোনো, আজকে আমি তোমারে বিয়া করমু, আমরা এখন কাজী অফিস যামু, কাজে অফিস যা বিয়া করবো, তোমার কোনো টাকা পয়সা লাগবে না, সব খরচ আমার, ঠিক আছে? এই তোর হাতের কবজি কিন্তু ফালাই দেবো, কোনো কথা কবি না, তোর বন্ধুরে ছাড়া দিব মানে তোর বন্ধু আমার জান, তুই জানোস না, ওরে আমি আজকে বিয়া করবো, ওরে আমি আজকে পলায় বিয়া করবো, আর যা এখান থেকে আমাকে দুজনের মাঝখানে একটা কথা কবি না, তোর নলি কিন্তু আমি ফাটাই দেবো, যা এখান থেকে। তুমি আমার বোন, তুমি আমার বোন লাগো। আমি তোমার বোন তো, আমি তোমার বোন সোনা, আমি তোমার খালা তো, বোন মামা তো, বোন চাচা তো, বোন সব, তবে আজকের পর থেকে আমি তোমার বউ, বিয়া করার বউ। আব্বা আব্বা এখন আইবো না, আমার শ্বশুর আব্বা তো পরে আইবো, আমি তো যাবো, ঘুমটাটা দিয়ে লই ছাড়ো, সালাম শ্বশুর আব্বারে যাই সালাম করমু। এখন এখন তুই বাইতে যা, এখন আর কিছু কবি না, আমার শ্বশুর আব্বারে পরে আমি যাই কমু সারপ্রাইজ দিমু। আর চলো সোনা আসো, আসো তুমি, না তোমাকে তো আমি ছাড়বো না সোনা, চলো তোমারে তো ছাড়মু না, তোমারে তো আমি এই এই সিনাটা আছে না, এই সিনাটার মধ্যে রাখা দিমু, তোমার কোনো কাম করা লাগবো না, আমি তোমারে বিয়া করে আমার ঘরে একটা পুতুলের মতো সাজিয়ে রাখবো বুঝছো। আর একটু এই ওদিকে গুরু কে, ওদিকে কে, এই এখন কোন আব্বা আব্বা হইবো না, কয়ে দিলাম এখন খালি বউ 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 করবা, ঠিক আছে? আর আমারে তো চিনো, আমি কে, আমি কিন্তু চেয়ারম্যানের মাইয়া, আমি কি করতে পারি এটা ভালো করে জানো, আর আমার তো মেজাজ গরম সব সময়, কি করে ফলাই জানি না, কার চান্দি ফুটা করমু কইতে পারি না, আইবা নাকি? আমারে মাফ করে দিলে হয় না, ওই তো কাজী অফিস সামনেই আছে, আমি লোকজন ঠিক করে রাখছি, আজকেই আমরা বিয়া করমু। আহ খারাপ কিরে মা, আব্বা আমরা বিয়া করছি, এই আব্বারে সালাম করো। বিয়া বিয়া করছ মানে কি কি মূল কথা বললি তুই? হ্যাঁ তোমাকে জামাই আব্বা আমি আরো পছন্দ করি, হইতে পারে একটু বলদা বলদা, কিন্তু আমি আরো অনেক পছন্দ করি, আমি এলে ঘরে বিয়া করে লেছি, তুমি তুমি কিন্তু কিছু কইবা না। এটা কোন তুই কাজ করলি একটা, তোর জন্য কত একটা ভালো সম্বন্ধ দেখছি, তুই এই ছেলের কি বিয়ে করছ? আমার ভালো সম্বন্ধ লাগবে না, বালা পোলাও লাগবে না, আমি আরো পছন্দ করি, আমি আরোই বিয়া করছি। ঠিক আছে যা ভিতরে নিয়ে যা। আইসা আব্বা গেলাম, হ্যাঁ আর ওই পোলা প্যান্ডের ডাইকা বাসর ঘরের ব্যবস্থা করো। আচ্ছা যা। পাগলা মাইয়া কিছু কইতেও পারি না সইতেও পারি না, ওখানে যদি উল্টা পাল্টা কিছু কই আমার লগে খেয়ে যাইবো।